আমি রাধে রাধে সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো। চুল ঠুল সামনে নিয়ে আমি এখন চুল আঁচড়াচ্ছি, কারণ এখন স্নান করতে যাব। স্নান হয়নি এখনও, প্রায় 8:45 মতন বাজে। তো 8:15 না, 9:00 মতন বাজে। তো সকালবেলায় ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, মিস্টার গাঙ্গুলি সকালবেলা ব্রেকফাস্ট খেয়ে বার হয়ে গিয়েছে অফিসের জন্য। তো আমি তখনও ব্রেকফাস্ট করিনি, সব কিছু রেডি করে দিয়ে ঘরটা গুছিয়ে, দেখতে পাচ্ছি বিছানা বিছানা সব গোছানো হয়ে গেছে, ঘরের সব কিছু গুছিয়ে এখন স্নান করতে যাব, তারপর পুজো করতে যাব। পুজো দিয়ে নিয়ে তারপর ব্রেকফাস্ট করা, তারপর রান্নাঘরে যাওয়া। তো আজকে ভাবলাম যে ইন্ট্রোটা তোমাদের সাথে এইভাবে সকালবেলা দিয়ে দিই, তারপর পুরো ব্লগটা কন্টিনিউ করবো। তো চলো দেখতে থাকো। আর এই দেখো আমার মেহেন্দিটা, তোমাদের সাথে আগে শেয়ার করা হয়নি। মেহেন্দিটা আমি তো বেশিক্ষণ রাখতে পারিনি, 1-1.5 ঘন্টা মতন রেখেছিলাম। ওই জন্য মানে আমি রাখতে বেশিক্ষণ পারিনি, এতক্ষণ এত অল্প সময় রাখলে মানে একদম ব্ল্যাক আসে না। মানে আমার সবথেকে জীবনের বাজে এক্সপিরিয়েন্স হলো এই মেহেন্দিটায়, কারণ আমি আগে যতবার মেহেন্দি লাগিয়েছি বা বিয়ের সময় মেহেন্দি লাগিয়েছি, পুরো কালো হয়ে যায় আমার হাতে মেহেন্দি। কিন্তু এইবার আমি সবথেকে বড় কথা, আমি বেশিক্ষণ রাখতেও পারিনি আর মেহেন্দিটাও খুব একটা ভালো ছিল না সেই জন্যই। তো ঠিক আছে, ইটস ওকে, কোনো ব্যাপার না। তো চলো ব্লগটা দেখতে থাকো, পুরো দিনেরটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের সাথে কথা বলার পর তারপর তো উপরে চলে গেলাম, মানে ঠাকুরঘরে চলে গেলাম। আমাদের ঠাকুরঘরটা তো ছাদের ওপরে, দেখেইছো তো। সেখানে চলে গেলাম, গোপুরকে খাবার টাবার দিয়ে এলাম। এর মাঝখানে নিচে একটা কাণ্ড ঘটে গেছে জানো, সেটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের শরীরটা একটু খারাপ হয়েছিল, তো সেই জন্য মিস্টার গাঙ্গুলি তো বেরিয়েছিল অফিসে, কিন্তু সে আবার বাড়িতে ফিরে এসছে মাঝপথে। তো এসে সে আবার, আমরা তো রুটি খাচ্ছিলাম, তাই জন্য ওকে বললাম খাবে, তো ও বললো যে ঠিক আছে খাওয়াই যায়। তো সকালবেলাতে এমনি খুব বিরক্তিকরভাবে ও খেয়ে যায় ব্রেকফাস্ট, ওর একদম ভালো লাগে না খেতে। তারপরে এসে এখানে, আমাদের তো জন্মাষ্টমী আসছে, ঠাকুরঘরের এই দেওয়ালগুলোকে রং ফর্ম করতে হবে, পরিষ্কার করতে হবে, সেই সব কাজেই লেগে গিয়েছিলো। বাবু খালি গায়ে বসে রয়েছে, তো সেই জন্য তোমাদেরকে পুরো ক্লিপসটা আমি ওর সাথে নিতে পারিনি। তো যাই হোক, তো আমার শ্বশুর মোটামুটি এখন ঠিক আছেন, ওনার সকালে একটু শরীরটা খারাপ হয়েছিলো বলে মিস্টার গাঙ্গুলি আবার অফিস থেকে ব্যাক করেছিল বাড়িতে। তো অফিস থেকে তো চলে আসার পর তারপর আবার নিয়ে আসা হয়েছিল 2 রকমের মাছ আজকে জানো তো। একটা নিয়ে এসছে তোমার তেলাপিয়া, এই ছোটো ছোটো দেখো তেলাপিয়াগুলো, যেগুলো মানে আমার শাশুড়ি কেটে নুন মাখিয়ে ধুয়ে রেখে দিয়েছে। আর সেকেন্ড এসেছিল হচ্ছে তোমার লোটে মাছ, আমার ভীষণ প্রিয় ভীষণ প্রিয় একটা মাছ। আর এই দেখো, এই হচ্ছে আমাদের রোজকের অতিথি, রোজকার অতিথি, কি বলবো তোমাদেরকে, সবথেকে আমার এত ভালো লাগে। আমি নিজে হাতে ওকে কতবার খাইয়েছি জানো, মানে বিস্কুট বলো রুটি বলো আমি হাতে ধরি, ও চুপচাপ খেয়ে নেয়, এ এত ভদ্রভাবে নেয়, মানে পশু পাখিও কতখানি ডিসেন্ট হয় যদি তাকে ভালোবেসে দেওয়া যায়। যাই হোক, তো তারপর ওখানে মাছগুলোকে ভাজছিলাম, আর এখানে সর্ষে দিয়ে ইলিশ মাছটা করবো, যেহেতু সরি ইলিশ মাছ বলছি, দূর মাথাটা গেছে আমার, তেলাপিয়া মাছটা। আর তোমার বাকি যেহেতু তো লোটে মাছটার মধ্যে আদা রসুন পেঁয়াজটা পড়বে, টমেটো এই সমস্ত কিছু পড়বে, সেই জন্যই সর্ষে দিয়ে ইলিশটা করবো, কারণ দুটোর মধ্যেই যদি আদা রসুন ওরকম দেওয়া হয় ভালো লাগবে না, তো সর্ষে দিয়ে করেছিলাম। আর সকালবেলার ক্ষেত্রে একটু ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ তোমাদের সাথে কথাবার্তা বলার পরেই, ক্লিপসটা শেয়ার করার পরেই, ঠাকুরঘরে যাবার পরেই মানে ঘরে শ্বশুরমশাই ওরকম হয়েছে। তারপর আবার মিস্টার গাঙ্গুলিকে কল করে, ও বাড়ি চলে আসে, তো মোটামুটি উনি যখন একটু ঠিক হয় মিস্টার গাঙ্গুলি আসে, তারপরেই আমি ঠাকুরঘরে যাই। তারপর আবার এরকম 2 রকম মাছ ফাছ নিয়ে চলে আসে, মিস্টার গাঙ্গুলি বাড়িতে থাকলেই তো এইসব। যাই হোক, তো এই যে সর্ষে দিয়ে মাছটা করেছি, আমি কিছু দিইনি জানো তো, শুধুমাত্র কালো জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা, একটুখানি টমেটো ছিল সেটা, আর তোমার নুন আর হলুদ, তাই দিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম, ভেজেই রাখা ছিল, দেখতেই পেলে ভীষণ সুন্দর হয়েছিলো, দারুণ খেতে হয়েছিলো গো। আর এখানে দেখো, এই যে আদা রসুন লঙ্কা কুচি কুচি করে, পেঁয়াজ কুচি কুচি করে কাটা, এগুলো সব আমি লোটে মাছের জন্য গুছিয়েছি। আর এই আলুগুলো যে ডুমো ডুমো করে কাটা, সেটাও লোটে মাছের। তো আলুগুলোকে তো আমি ন্যাচারালি একটুখানি সিদ্ধ করে নেব, কারণ লোটে মাছ সিদ্ধ হতে তো বেশি সময় লাগে না, একদমই নরম মাছ আর অত্যাধিক পরিমাণ জল বার হয় সেই জন্যই। তো তেল দিয়ে আমি ওর মধ্যে একটু ক্যারামেলাইজড হতে চিনি দিয়েছিলাম, তার মধ্যে পেঁয়াজ কুচি, আদা বা আদা আর রসুনটাকে আমি পেস্ট করে নিয়েছি। আদা রসুন পেস্ট কুচি করেও দিতে পারো লোটে মাছে জানো তো, কোনো অসুবিধা হয় না, আদা রসুনটাকে কুচি করেও দেওয়া যায়, কিন্তু আমি পেস্ট করেই দিই বেশিরভাগ সময়তে। আর তোমার টমেটোটাকেও কিন্তু আমি পেস্ট করিনি, দেখতে পেলে কাঁচা কাঁচা দিয়ে মানে গোটা গোটাই দিয়েছি, খেতে কিন্তু বীভৎস ভালো হয়েছিলো, দুটো মাছই ভীষণ ভালো হয়েছিলো।
তো তার মধ্যে তো অ্যাজ ইউজুয়াল যেগুলো নর্মাল মশলা থাকে সেগুলোই তোমার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন এগুলোই দিয়েছি। যেহেতু টমেটো ইউজ করেছি ওই জন্য টমেটো সসের কোনো ব্যাপার নেই, কিন্তু টমেটো সসের রান্না আমার একটু খেতে বেশিই ভালো লাগে টমেটোর থেকেও। যাই হোক, টমেটো যেহেতু রয়েছে, অরিজিনাল জিনিসটা যেহেতু রয়েছে, সেই জন্য আর সাপ্লিমেন্ট দিয়ে কাজ চালাইনি। যাই হোক, আর মিস্টার গাঙ্গুলি বাড়িতে থাকলে না আমাকে, ওই যে তোমাদের দেখালাম ঠাকুর ঘরে কাজ করছিল, সো সেই জন্য মাঝখানে মাঝখানে ওকে আবার দুবার মতন চা বানিয়ে দিয়েছি। কারণ ও কাজ করতে করতে এমনি তো চা খোর আছে, একটু একটু পরে পরেই ওর মানে চা খেতে দিলে খুব ভালো। তো সেজন্য এখানে রান্না করছিলাম, ওকে গিয়ে দুবার করে চা দিয়ে এসেছি। তার মধ্যে তো বৃষ্টির ঠেলায় বাঁচছি না, সকালবেলাতে স্নান করার সময় অল্প কিছু জামা কাপড় ধুয়েছি, সেগুলোকে আবার ঘরেই মেলে দিয়েছি, কারণ ছাদে অসম্ভব, দেওয়াই যাচ্ছে না। আর এত বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো, তুমি বাইরে গিয়ে কোনো কাজই করতে পারবে না, তো সেখানে জামাকাপড় মেলা বা অন্য কাজ তো বাদ দাও। আর আমার সবথেকে সমস্যা হয় না ঠাকুর ঘরে পুজো দিতে গিয়ে, কারণ ছাদে ঠাকুর ঘরটা আর ছাদেই কল রয়েছে, তো সেখানে আমি ঠাকুর ঘরের সমস্ত রকম কাজ করি, ঠাকুরের জামা ধোয়া, তারপরে বাসন বাসন মাজা ঠাকুরের, কিন্তু সেগুলো আমি অলরেডি 80% কাজ আগের দিনই করে রাখি। কিন্তু তারপরেও মানে যেটা ইনস্ট্যান্ট করতে হয় সেটার জন্য তো ছাদে যেতে হয়, সেই জন্য সমস্যাটা প্রচণ্ড হয়। এমনিও আমি ঠাকুর ঘরে না তিন বেলা যাই, কারণ গোপালকে তো আমাকে খেতে দিতেই হয়, তো কাজটা ম্যানেজ হয়ে যায় অন্যান্য সময় গিয়েও। এই দেখো আমার লোটে মাছ কিন্তু গল্প করতে করতে অলরেডি রেডি হয়ে গেল, আর নামানোর আগে আমি একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছিলাম। ভীষণ ভালো লাগে আমার লোটে মাছগুলো, এখন যে আমি ভয়েস দিচ্ছি না তাও আমার মনে হচ্ছে এখন খেতে পেলেও আমার খুব ভালো লাগবে। যাই হোক, এটা আমার রান্না অলরেডি হয়ে গেছে, এই যে নিচে একটু একটু যে লেগে যায় না সেটা কিন্তু আরও সুস্বাদু করে তোলে লোটে মাছটাকে। যাই হোক, তো লোটে মাছে দুরকম মাছ, তার উপর আবার শাক ভাজা, এটা কলমি শাক ওই পেঁয়াজ দিয়ে ভাজছিলাম। আগে না জানো তো বাবার বাড়ি থাকাকালীন আমি অর্ধেক শাক আমি চিনতামই না কোনটাকে কী শাক বলে, মা বললে তারপর বুঝতে পারতাম এটা এই শাক ওইটা ওই শাক। এখন কিন্তু মোটামুটি অনেক রকমের শাক চিনি, কারণ এখন যেহেতু নিজের হাতে রান্না করতে হয় তাই। আর এটা আমি সন্ধেবেলায় ক্লিপস তোমাদের দেখাচ্ছি বসে, আমার বর মেহেন্দি এনে দিয়েছিল, আমার বর এই জিনিসগুলো আমি সাজুগুজু করলে খুব পছন্দ করে, ওই জন্য এনে দিয়েছিল। আর এখানে দেখো নিজে তো উল্টে ঘুমোচ্ছে, যদি সানডে ছাড়া ও একদিন ছুটি করতে পেরেছে, ব্যাস ও পেয়ে ঘুমোচ্ছে। এই দেখো আমার অলরেডি কিন্তু মেহেন্দিটা মানে লেফট হ্যান্ডের ডান হয়ে গেছে, ভালো হয়েছে না বলো, আমি কিন্তু একা একাই পড়েছি, ভালো লাগছে উল্টো দিকটা, আর এখানে এতটুকু মতোই পড়েছি। যাই হোক, আমি অনেক ভিডিওতে দেখছিলাম শ্রাবণ মাসে ওই সবুজ চুড়ি পরার শুভ, মেহেন্দি পরার শুভ, আমি জানি না এগুলোর মধ্যে কতটা মানে অথেন্টিক বিষয়গুলো, বাট যখন শুনছি ভালো লাগে, খারাপ তো আর কোনো জিনিস না, সবুজ চুড়ি পরেছি, তারপর মেহেন্দি লাগিয়েছি। আর এটা সব থেকে ভালো জানো, এই যে আমি ডান হাতটা দেখাচ্ছি এটা আমার বর আমাকে করে দিয়েছে, দেখো কৃষ্ণ ঠাকুরের নাম লিখে দিয়েছে, বাঁ হাতটায় কিন্তু আমি আমার বরের নামই লিখেছি দেবার্থ, মাঝখানে লেখা আছে ওই রাউন্ডটার মধ্যে, আর ডান হাতটা তো আমি একা একা পড়তে পারবো না, আর আমি আমার কেউ নেই বল, বিশ্বাস করো আমার বর ছাড়া, তো বরকে দিয়েই পড়াতে হবে। তো আমি বললাম তুমি আমার বাঁ হাতে পড়িয়ে দাও, যেমন পারবে ভাবে পারো পড়িয়ে দাও। যাই হোক, আমি একটু নিজে নিজে বললাম তুমি পেন দিয়ে এমনি এমনি ডিজাইন করো, অল্প একটু পড়িয়ে দিলেই হবে। যাই হোক, পড়িয়ে দিয়েছে। তারপর এটা হচ্ছে তোমাদের সাথে বলার বিষয়, এটা হচ্ছে তোমার ইয়ে কী যেন বলে, কারি পাতা গাছের ডাল, আমাকে এক গাদা ডাল ভেঙে আমার বর দিয়েছে, এগুলো হয়তো লাগবে না নতুন, আবার অনেক গাছটা বড় হয়ে গেছে, তো সেই পাতাগুলোকে এই ডাল থেকে ছাড়িয়ে ছাড়িয়ে রাখছিলাম। আর কারণ কী বলো তো, এগুলোকে আমি ভেজে প্রিজার্ভ করে দেবো, কারণ সব অন্যান্য অনেক রান্নায় দিলে না খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ওই সব কারি পাতা ফারি পাতা কুচিয়ে তারপরে সন্ধ্যাবেলা আমি বরকে মানে, একবার তো সন্ধ্যাবেলা চা হয়েছে, এবার সেকেন্ড দফায় চা একটুখানি বরের ছেড়ে চা খেয়েছি আর ম্যাগি খাচ্ছি। সো ফাইনালি আমি বসে আছি, দেখো একটু আগে তো দেখলে তোমরা কি চা আর ম্যাগি খাচ্ছি, বাইরে খুব বৃষ্টি পড়ছে, ছাদে যেতে ইচ্ছা করছে কিন্তু এত বৃষ্টি পড়ছে ছাদে আর যেতে এখন না, ছাদে সত্যি কথা বলতে হাঁটতেই পারি না গো একটুখানি, যে এই মিস্টার গাঙ্গুলির সাথে যে সন্ধ্যাবেলা গিয়ে বা ওর ছুটি থাকলে গিয়ে হাঁটি। তোমাদেরকে বলি যে যখন গপুকে খেতে দিই রাত্রিবেলা তখন গিয়েও ওরা ও আর আমি মিলে কিছুক্ষণ গল্প করি, হাঁটাচলা করি, তারপর আবার চলে আসি, কিন্তু এখন এত বৃষ্টি হয়, একটু পরে পরে বৃষ্টি নামছে, তো সেই জন্য হচ্ছে না। যখন মানে মনে হয় না খুব বৃষ্টি হোক, এত গরম পড়ছে তখন বৃষ্টি হয় না, আর এখন এত বৃষ্টি হচ্ছে যে আমাদের এখানেও ভাসাচ্ছে, কত ওই খবরে কত জায়গায় বলছিল জল জমে আছে, বন্যা হয়ে গেছে, এখন এত বৃষ্টি হচ্ছে, যখন হবে না হবে না, যখন হবে একদম তছনছ করবে।
যাই হোক, আজকে রেসিপিগুলো তোমরা কেমন লেগেছে সেগুলো বলো। মিস্টার গাঙ্গুলিকে বলছিলাম, বলছি আজকে মাছ দুটোই নাকি খুব অসাধারণ হয়েছে। যাই হোক, সত্যি কথা বলতে আমার খুব ভালো লেগেছে। আর সব থেকে বড়ো কথা, আমি লোটে মাছের খুব বড়ো ফ্যান। তোমরা যদি আগের ভিডিও দেখে থাকো, আমি সেখানেও বলেছি আমার লোটে মাছ খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, আগে আমি ওই তেলাপিয়া সর্ষেটা খেয়েছি, তারপর কিন্তু লোটে মাছ খেয়েছি, আমার এত ভালো লেগেছে। যাই হোক, একটু পরে যাবো গোপুর কাছে খেতে দিতে, তারপরে দেখি ছাদের ওই সামনেটা দাঁড়িয়ে একটু কথাবার্তা বলবো, তারপর আবার গোপুর খাবারটা নামিয়ে রাতে চলে আসবো। রাতের খাওয়া খেতে খেতে তো মোটামুটি 11টা তো বাজেই। তো ঠিক আছে, ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণ অবধি ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। দিস ইজ উইথ ব্লগ অফ দ্য হ্যাংরি ফুড, লেটস স্টে টিউন অ্যান্ড ডু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। বাই বাই।